بسم الله الرحمن الرحيم শ্রদ্ধেয় এই সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো বক্তা নই, আমার কথা বলতে মানে ভুলভ্রান্ত হতে পারে, আপনার খাওয়া দৃষ্টিতে দেখবেন। আমার জানি আমার প্রথম সন্তান, আমার খুব আদর সন্তান, আমার একটাই অনুরোধ থাকবে যারা এই শহীদ পরিবারের সদস্য তাদেরকে আপনারা লক্ষ্য রাখবেন এবং এই শহীদদের যাতে উপযুক্ত বিচার হয় এই বাংলার মাটিতে। আমার জনের মতো যত ছেলেজন হত্যার বিচার চায়, আমার জমি বিচার হোক, আগের মৃত্যু না দেয়, আমার মৃত্যু হবে আমার পরিজা। আমি আজকে 7-8 বছর যাব আমার জলের মুখে আমার ডাক শুনতে পারি না, আমার বন্ধুকে একবার বাবা ডাক দিতে হবে, আমার তিনবার ডাক দিয়ে এখন যাবে বাবা ডাকার লোক পাই না। আমার নাতি আমাকে জিজ্ঞাসা করে, বাবা আমাদের বাড়িতে কার্ড আছে, ফ্যান আছে, আমার বাবা এখন কেন এখানে বাড়িতে শুয়ে আছে? আমি তার কোনো উত্তর দিতে পারি না, কে আমার বাবাকে খুন করেছে আমি তার কোনো উত্তর দিতে পারি না। আমি উত্তর এখানকার সবাইয়ের কাছে চাই, সবাইয়ের কাছে আমাদের এই শহীদ পরিবারের বিচারে আশা করি। আমি আল্লাহর কাছে দোয়া করব এই ফেসিবার সরকার এমনভাবে যাতে নিপাত হয় যে মানুষ অবাক হয়ে থাকে। আমার এই বক্তব্য রেখে আমি শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলেন, আপনি বলেন। আমি নিন্দাকে ঠরা ছাত্রদলের বাপ্তি বন্ধু, 2015-তে আমার ভাইকে এই সরকার যেভাবে হোক মারছে বলে বাপ্তিকে মারতে হলে বাপ্তির বোনকে অ্যারেস্ট করতে হবে। আমরা কোন স্বাধীন দেশে বাস করি, ভাইয়ের জন্য বোনের জেল থাকতে হয়, আমরা এই সরকার চাই না। যে কোন ছাত্র দল আছে সবাই আমার ভাই, আমরা এই সরকারকে যেভাবে হোক আমরা উদ্ধার করবই, নামাবো। আমাদের ছাত্র দল আমাদের পাশে আছে, অবশ্যই যত ছাত্র দল আছে সবাই আমার ভাই, সবাই বাপ্তি, আমরা বাপ্তি হইতে চাই, আমরা রাজপথে থাকতে চাই। বাপ্তি দলের জন্য কি করছে সবাই জানে, দলিতকে বাপ্তি ভালোবাসে, হাসতে হাসতে জীবন দিতে আমরা সবাই বাপ্তি হইতে চাই, আমরা বাপ্তির মতন থাকতে চাই, দলের সাথে রাজপথে থাকতে চাই, আমরা সবাই বাপ্তি হইতে চাই। আসসালামু আলাইকুম সবাই।